নারদকে বলেছিল, জানো নারদ মুনি আমি কেন উঠে দাঁড়াইনি সেদিন? সব দেবতারা যখন ভিগু মুনির যজ্ঞে আমার শ্বশুর মশাইকে সম্মান দেওয়ার জন্য উঠে দাঁড়ালো, সর্বমত্ত পাতাল টলমল টলমল করছিল, আমি একা ধরেছি। সেদিন যদি আমি উঠে দিতাম তাহলে সর্বমত্ত পাতাল যজ্ঞ করা হতো আমার শ্বশুরের। তো ভালো জিনিস তো বলতে পারো না, নেগেটিভটা লাগিয়েছো, ঠিক আছে ঠিক আছে, যা করেছো করেছো, খবরটা আমাকে দিলে ভালোই করলে, কিন্তু শোনো ইয়োগো নারদ মুনি, তোমারে বলি কানে কানে গো, বলি কানে কানে ধ্বনি, শোনো ইয়োগো নারদ মুনি, তোমারে বলি কানে কানে, বলি কানে কানে, দুঃখ যোগের খবর জানো সত্যি নাহি শোনে আমার, সত্যি নাহি শোনে, সত্যির কানে দিও না খবর, তুমি সত্যির কানে দিও না খবর, হাতে ধরি বিনয় করি সত্যির কানে দিও না খবর, তোমার হাতে ধরি বিনয় করি সত্যির কানে দিও না খবর, সত্যির কানে দিও না খবর। ভাবলাম খবরটা দেব শিবকে, শ্বশুর জামায় ঝগড়া লাগাবো, শিবের কিছু রিয়াকশনই হলো, কোন রকমের খবরটা যদি সতীমাকে দিতে পারি, সতীমা বলবে আমার বাপের বাড়িতে বিরাট একটা কাজ আছে, আমি যাব 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 যাব, শিব বলবে বিনা নিমন্ত্রণে গুরুর বাড়ি যেতে নেই, তোমাকে বাপের বাড়ি যেতে দেবো না দেবো না দেবো না, যখন ঝগড়া লাগবে ওরে বাবা আমার কত ভালো লাগবে, তবেই তোমার নারদ জন্ম সফল হবে। তাই নারদ মুনি করলেন কি, বললেন বাবা সংসারে যারা নারদ হয় না তাদের মুখগুলো বড় মিষ্টি হয়, হ্যাঁ খুব মিষ্টি বাবা, এত সুগার থাকে মুখে, মন ভোলাবে কি করে তাছাড়া। বাবা ভোলানাথকে বলছে, ও বাবা এতদিন পরে কইলাস এলাম, তোমায় প্রণাম করলাম, এখন মা যদি জানতে পারে আমি এসেছিলাম প্রণাম না করে চলে গেছি, মায়ের মনে কষ্ট আসবে না, তাই বলছিলাম কি বাবা যখন এসেছি একটু ভেতরে যাও, এখানে মা থাকলে প্রণামটা সেরে নিতাম, এ ভেতরে যাব মাকে টুক করে প্রণাম করে চলে যাব। মনে মনে বলছে যদি একবার যেতে পারি না হরি বল করে ছেড়ে দাও। বাবা ভোলানাথ বলছে যাও, কিন্তু কিছু বলবে না তো, বলছে দক্ষ যজ্ঞের খবর বলবো না বলবো না বলবো না বলবো না বলবো না বলবো না, আর মনে মনে বলছে বলবো বলবো বলবো, এবার ভেতরে গেছে, কে দাঁড়িয়ে আছে, কে দাঁড়িয়ে আছে, মা মা শ্বশুর বলে বাপের বাড়ি থেকে একটা পাখি এলো তাকে মনে হয় ভেতরে নিয়ে আসে, মা বলছে নারদ মুনি এলে বাবার সাথে দেখা করলে বলে হ্যাঁ প্রসাদ পেলে হ্যাঁ, এবার তুমি তো স্বর্গমত্ত পাতাল আসা যাওয়া করো, আমার বাপের বাড়ির খবর বল। নারদ দেখছে মেঘনা চাইতে জল এটাই বলতেছে, বলছে মা গো তোমার বাপের বাড়ির খবর বলবো করে এসেছি, কিন্তু প্রথমে তোমার স্বামীকে বলে ফেলেছি, তখন তোমার স্বামী বলেছে এই খবরটা যদি সতীকে বলিস তো তিরশুলে করে, আচ্ছা যে কথাটা বললাম সেটা বলেছে কি মা, কিন্তু বুঝুন যারা সংসারে নারদ হয় রং চং মাখিয়ে, বলছে আমার কাছে কেউ না থাকুক আমার পাশে দু চারজন আছে, পাশে থাকলেই যে তারা ভালো এটা মনে করবেন না, সে তো সিরাজউদ্দৌলার পাশেই মির্জাফর ছিল, পলাশীতে হরি বল হয়ে গেছে, পাশে আছে বলেই সেই যে আপনার হত্যকর্তা বিধাতা, একটু চোখ কান খোলা রাখা প্রেম সে বলো রাধে রাধে, দেখবেন ইতিহাস প্রমাণ যত যত অবিশ্বাসের কাজ হয়েছে কাছের লোকের দ্বারা, মহাত্মা গান্ধী মারা গেছে, ইন্দিরা গান্ধী মারা গেছে, যাদের হাতে মারা গেছে আপনি ইতিহাসটা ফলো করুন, বাইরের লোকের কাছে না, হরে কৃষ্ণ চোখ কান কিন্তু খোলা রাখবেন, প্রেম সে বলো রাধে, এটার জন্যই তো কীর্তন রে,
হরে যাও বাবা এখন আর এই দিকে ছুড়ি না পকেটেই রাখি এরা নিয়ে নেয় কিছু মনে করো না মা এটা ভগবান যে কি সৃষ্টি করেছে এটাতে কারো অরুচি নাই বিশ্বাস করুন না আমি এতদিন ধরে কীর্তন করছি অল্প অরুচি না প্রেম সে বলো না তবে দয়া করে আপনাদের কাছে একটু নিবেদন বেশিক্ষণ গাইব না যতক্ষণ লীলাটা শুনবেন কেউ উঠে এসে টাকা পয়সা দিবেন না যদি দেওয়ার দরকার হয় অনেক বড় আমি উত্তরীয় এনেছি এত বড় করে দাঁড়াও হ্যাঁ নতুন গাড়ি কিস্তিও দিতে হয় এইভাবে এইভাবে আঁচল পাকবো এক কোটি দু কোটি যা দেবেন প্রেম সে বলো রাধা ভাগ্যটাই যে ভালো আমি না নিলেও পাবো প্রেম সে বলো রাধে রাধে হিংসে করে কি করবে তাহলে মায়েরা কি বলছে দেখুন বলে তোমার বাপের বাড়ির খবর আমি যেটা জানি ভালো করে আসাদন করো মা তোমার বাপের বাড়ির খবর আমি যেটা জানি কেউ জানে না তোমার পিতা দক্ষ রাজা যজ্ঞ করছে সবাইকে নেমন্তন্ন করেছে তোমাকে আর তোমার স্বামীকে বাদ দিয়েছে আপনারা মা আপনাদের বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয় আস্তে আস্তে দু চারটে যদি ছেলে মেয়ে থাকে সবগুলো এলে তবেই মায়ের মন আনন্দ হয় তিনটি চারটি যাই থাকুক যদি একজন আসে একজন না থাকে মা হয়তো হাসি মুখে অনুষ্ঠানটা পার করে কিন্তু মনে মনে বলে আহারে আমার বড়টা এসেছে ছোটটা এলে কত ভালো হতো আমার ছোটটা এসেছে বড়টা থাকলে কত ভালো হতো এটাই তো মা এর নামেই তো মা সকলের ঋণ শোধ করা যায় মা মাতৃ ঋণ শোধ করা যায় না জন্ম জন্মান্তরে সাধনার দ্বারা মাতৃ ঋণ শোধ করা যায় জগতে যত যত দেবতা আছে সবার উপরে মা তারপরে বাবা আমি যদি মা বাবার চরণে ভক্তি না রাখি আমার ভজন হবে না তাহলে মায়েরা ভালো ভালো লক্ষ্য রাখো বললো যজ্ঞে নেমন্তন্ন নেই যখন বলে গেল সতী বলছে তাও আমি যাব কেন যাব বিনা নিমন্ত্রণে গুরু বাড়ি যেতে নেই তা তো বাপের বাড়ি কিন্তু কেন যাব আমার বাবার কাছে জবাব চাইব কেন আমার স্বামীকে নেমন্তন্ন করেনি ভালো করে লক্ষ্য রাখো মায়েরা খুব মন দিয়ে শোনো তাই সতী এসে প্রথমে শিবের চরণ স্পর্শ করল স্বামীকে প্রণাম করছে যাবে বলে করেন মা আপনারা প্রণাম স্বামীকে করেন মা গুলি ঘাড় নাড়ছে ভেবেছেন পাশে বসে আছে কেলেঙ্কারি হয়ে হরে কৃষ্ণ যাই হোক পদসেবা করছেন চরণ দুটি ধরেছেন প্রণাম করছেন শোনয় গো আমার স্বামী আমার স্বামী তোমার চরণে করি নিবে আমি করি নিবে পিতার গৃহে যাব আমি যাব আমি দাও গো তুমি আমায় দাও গো স্বামী অনুমতি দাও আমি পিতার গৃহে যাব দক্ষ যজ্ঞ হচ্ছে শিব বলে অগসতি ক্ষত দেহ মনে তোমার এই ক্ষত দেহ মনে কেমনে যাইবে তুমি তোমার বাপের বাড়ি বাপের বাড়ি বলো সতী বিনা নিমন্ত্রণে তুমি কেমন করে যাবে বলো বিনা নিমন্ত্রণে শিব বলছে যেতে দেব না সতী বলছে যাব এবার সতী কি করলো মা এই যে মা আমাদের সামনে আছে ছিল এক বলছে আমাকে বাধা দিতে পারবে স্বামী আমি যখন বলেছি যাব যাও নারী যদি বলে যাব কারো শক্তি নেই তাকে আটকে দেবে পারবে আটকাতে আমাকে শিব একটা বড় ত্রিশূল নিয়ে দাঁড়িয়েছে কই যাও তো যেই না বাধা দিতে যাবে সতীকে ছিল এক
হলো দশ, দশ মহাবিদ্যার উদাহরণ করলো, কাকে বাধা দেবে? শিব দেখছে সামনে দাঁড়িয়ে আছে কখনো কালী, কখনো তারা, কখনো ভৈরবী, কখনো ছিন্নমস্তা, কখনো বগলা, কখনো কমলা, কখনো ধূমাবতী, কখনো উড়েশ্বর, পরপর পরপর যখন দশ জনকে দেখেছে শিব ভয়ে ত্রিশূল ছেড়ে দিয়েছে। ॐ सर्वमङ्गलो मङ्गलमयी शिवे सर्वार्थस्वाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणश्रय गुणमय नारायणी नमस्तुते शरणागत दीनार्थ परित्राणाय परायणी शारदे शास्त्रे हरे देवी नारायणी नमस्तुते जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा समाधात्री श्वशुरहा नमोस्तुते तू ही ब्रह्माने तू ही रोजाने तिलोक कल्याण रायने तू ही ब्रह्माने तू ही रुद्राने तिलोक कल्याण दायने नामे त्वं तारिणी नमामि त्वं तारिणी नमामि त्वं तारिणी या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु कालीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु तारारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः হলেন দশ, দশ মহাবিদ্যার রূপ যখন ধারণ করলো শিব ভয়ে ত্রিশূলটি ছেড়ে দিয়ে বলছে সতী তোমার ওই ভয়ঙ্কর রূপগুলি সম্বরণ করো, বরং তুমি যেখানে ইচ্ছে যাও আমি তোমাকে বাধা দেব না। সতী তখন তার সেই আসল সতী রূপে ফিরে এসে বলছে হলো, বলে শক মিটল তো? যখন আমি ভালোই ভালোই বললাম বাপের বাড়ি যাব, যেতে দেব না, যেতে দেব না, যেই না দশটি ভয়ঙ্কর রূপ দিলাম, ও স্বামী গলা এত নিচে কেন, এতক্ষণ তো খুব জোরে জোরে বলছিলে, ঠিক আছে আমি যাব, কিন্তু এতদিন পরে আমি যাব, এই আমার বাবার বাড়ি যাব, উনষাটটি দিদি আমি ছোট, তুমি ছোট জামাই, মান সম্মান বলে তো কিছু আছে, একটা ভালো শাড়ি দাও, দু চারটি গহনা দাও, পরে যাবো তোমারই তো নাম হবে, এটা মেয়েদের প্রাইমারি ডিমান্ড, গোল্ড না হলে সিটি গোল্ড হলো চলে, কিন্তু পড়তে হবে, যেই না বলে আমাকে কিছু গহনা দাও, বিবেক বাবু গল্প করছে তুমি এরকম করো, বলে হ্যাঁ প্রেম প্রেম দাদে, একই ঘটনা সবারই, চিন্তা নেই, ভাববেন না কষ্ট পাবেন, তবে দিলে আপনারই থাকবে, কেউ নিয়ে নেবে না,
তাহলে মায়েরা ভালো করে লক্ষ্য রাখো, যেই না বলেছে আমাকে কিছু দাও, শিব বলছে সত্যি তোমাকে যদি দিতেই পারবো তাহলে বেছে বেছে কি তোমাকে বিয়ে করি গো। আমি হলাম শ্মশানবাসী ভিকেরি লোক, আর তুমি হলে রাজ দুলালি। আমি হলাম দিন ভিকারি, আমি যদি দিতেই পারবো একবার আমার দিকে কই ভালো করে দেখবো, তাকাও না বাপু আমার দিকে তাকাও তো। সতী তাকিয়েছে বলছে দেখো আমার কাছে চাইছো তার আগে আমার দিকে দেখো কি অবস্থা। তৈল বিনাই আমা মস্তকেতে জটা, বলছে আমার এমন করুণ অবস্থা যে তেল মাখতে পাই না, এই চুলে জট পড়ে গেছে। তৈল বিনাই আমা মস্তকেতে জটা, আবার অন্না ভাবে খাই আমি সিদ্ধি বাটা। এই দেখো বসনের অভাবে আমার বাদ ছালাটা, একেবারে মিজারেবল কন্ডিশন, ইকোনমিক ভেঙে পড়েছে। তৈল বিনাই আমার মস্তকে জটা, তৈল বিনা মস্তকে জটা, অন্না ভাবে খাই সিদ্ধি বাটা, বসনের ভাবে বাঘছালাটা, আমি কোথায় পাবো বলো সোনা দা না ও রানীর সতি সতি ও আমার রানীর সতি ও গোয়ামা ও গোয়ামা প্রাণে তুমি যে গো রাজ দুলালি, আমি যে গো ও গোয় আমার আমার প্রাণের সতি, সতি গো ও গো সতি ও গো সতি। তবে চিন্তা নেই আমি শুধু হাতে পাঠাবো না, আজ আমার ভোলানাথ করলেন কি যত্ন করে সিঁথিতে সিঁদুর আঙিয়ে দিলেন, নিজের হাতে পায়ে আলতা করিয়ে দিলেন, একটা সাদা শাড়ি দিলেন লাল পা, গলায় দিলেন রক্ত জোবার মালা, রক্ত জোবার মালা, বল রে জবাব কোন গুণে পেলি তুই রে আমার মায়ের চরণ, মায়ের চরণ তো ওরে বল রে জবাব, জবাব কোন গুণে পেলি তুই আমার মায়ের চরণ, মায়ের চরণ তো। ও মায়েরা একটা লাল জবার মালা পড়ালো, আলতা পড়ালো, সাদা শাড়ি লাল পাড়, আর দুজনকে সঙ্গে দিলাই যে নন্দী কোথায় রে, কি সুন্দর নন্দী রে, এত বয়স তাও বোঝায় না। হরে কৃষ্ণ, সবাই বলে আপনার দলে ডান দিকে যে ছেলেটি কত ছোট ছেলে, কি সুন্দর বাজায়, 35 বছর বয়স, ছোট নয় মুক্তি ছোট।
আর এই যে আমার ভিঙ্গি, হ্যাঁ হ্যাঁ, এ আবার নিজেকে ভিঙ্গি মনে করে না, ভিড়িঙ্গি মনে করে, দুর্গাপুরের পাশ পাশ ভিঙ্গি ভিঙ্গি, এই মাকে নন্দী আর ভিঙ্গাই বাবা, এই যে এই নন্দী, এই তোদের মাকে দেখবি, এই খেপিকে দেখবি, মাথা বড় চঞ্চল, তবে ঠান্ডা আমি করি চিন্তা নেই, এই যে এই তোরে দেখবি, এই নন্দী ভিঙ্গিকে দিয়ে মাকে পাঠিয়ে দিচ্ছে, যাও যাও বাপের বাড়ি ঘুরে এসো, দেখো কত মজা, যাও প্রেম সে বলো রাধের মা, বাপের বাড়িটা আনন্দেরই গো, বাপের বাড়ি আনন্দেরই, কিন্তু এমন অবস্থায় যাচ্ছে, নারদ তো হরিবল করে রেখেছে, তার বাবার মাথাটা তো খেয়ে রেখেছে, এবার নন্দী ভিঙ্গিকে সঙ্গে নিয়ে মা চলে যাচ্ছে বাপের বাড়ি। দেখুন মা, সতী মায়ের বাপের বাড়ি কোথায়? হরিদ্বার গেছেন? হরিদ্বার, বা বা বা, যাবেন ঘুরে আসবেন, জীবনে সুযোগ পেলে একবার ঘুরতে যাবেন, এখনো সময় হয় না, এখনো সময় হয় নাই অনেকে বলে, কিন্তু যখনই সুযোগ পাবেন ছাড়বেন না, যদি সুযোগ পেয়ে যান মা, দেখুন এখানে একটা কথা বলি, হ্যাঁ মায়েরা ভালো করে শুনবেন, সারা পৃথিবী থেকে আস্তে 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 এত যোগান দিতে হবে হালকা দিয়ে, সারা পৃথিবী থেকে আমাদের দেশে মানুষ কেন আসে? পারমার্থিক অর্জনের জন্য। আর আমাদের ভারতবর্ষের মানুষ বিদেশে কেন যায়? আর্থিক উন্নতির জন্য। আর সারা ভারতবর্ষে বিদেশের মানুষ আসে আর্থিকের জন্য নয়, পারমার্থিকের জন্য। চলে যান মায়াপুর, চলে যান ইস্কন, চলে যান নবদ্বীপ, দেশ বিদেশের মানুষ ধুলোয় গড়া গড়ি গড়ে, তাই এটা আমাদের ভাবতে হবে। তুমি ভেবেছো কি মনে, একটু আস্তে বাজা বাজা, তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি যা করে গেলে, ভাবছো কেউ জানলো না, কিন্তু মনে রেখো বারে বারে আশা হবে না, ওগো বারে বারে আশা হবে না, বারে বারে আশা হবে না। ও মা, একবারে মানব জন্ম, হে মানব জন্ম আর কবে হবে জানি না, ভালো করবে মানুষ মনে রাখবে, সকলকে শোষণ করে যাবে, লোক বলবে মরেছে, গ্রামটা ঠান্ডা হয়েছে, বারে বারে আশা হবে, তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, তুমি যা করে গেলে কেউ জানলো না, তোমার বারে বারে তোমার বারে বারে হবে না। এরপরে লাইনটা দেখুন, এমন মানব জনম, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি হেসেছিল সবে, এমন জীবন করিতে হইবে গঠন মরণে, হাসিবে তুমি কান্দিবে ভু, এমন মানব জনম আর পাবে না, তোমার বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। আরো বাবা মা কাছে হবে কিছু রেখে যাই, তাহলে মায়েরা ভালো করে লক্ষ্য রেখো, মা যাবেন বাপের বাড়ি, জায়গাটার নাম হরিদ্বার কঙ্খল, কঙ্খল মানে যেখানে যোগগুরু রামদেব বাবা পতঞ্জলি কারখানাটা করেছে, আর সাথে কে যাচ্ছে, এসো অল্পতেই বসে দেয়, এসো এসো, হ্যাঁ তোলো এদিকে সামনে এসো, সুচান বদনটি নিয়ে,
এই যে নন্দী আর এই যে ভিঙ্গি, এই নন্দী ভিঙ্গিকে নিয়ে মা বাপের বাড়ি যাচ্ছে, কিন্তু বিনা নিমন্ত্রণে মায়েরা উদ্ধনি দেবে আনন্দেতে চলেন মা বাপের বাড়ির পথে, আনন্দেতে চলেন মা বাপের বাড়ির পথে, ও গোয় আনন্দেতে চলেন মা বাপের বাড়ির পথে, নন্দী আর ভিঙ্গি যাই মায়ের সাথে, ও গো নন্দিয়া ভেঙ্গে যাই মায়ের সাথে, নন্দিয়ার ভিঙ্গি যাই মায়ের সাথে, দেখিতে দেখিতে মা কঙ্খলে এলো, ও গো দেখিতে দেখিতে মায়া মা কঙ্খলে এলো, ভক্তবৃন্দ সবাই মিলে হরি হরি বল, ও গো ভক্তবৃন্দ সবাই মিলে হরি হরি বল, যেই না এলো শুরু হলো তিরস্কার, শুরু হলো শিবের বদনাম। দক্ষ রাজা বলছে, সতী তুই যে হ্যাংলার মতন চলে এলি, তোকে নিমন্ত্রণ করেছি, এখানে আমি দেবতাদের ভোজন করাচ্ছি, শিবকে আমি দেবতা বলে মনে করি, তোকে কথা দিলাম, এখন দেবতাদের ভোজন তুই চলে যা, তোর স্বামীর কাছে ফিরে যা, যেদিন ভূতের ভোজন করাবো তোকে আর তোর স্বামীকে নিমন্ত্রণ করবো। এত বদনাম করছে, বাকিরা আনন্দ নিচ্ছে, সহ্য করতে পারল না স্বামীর বদনাম, বৈষ্ণব নিন্দা, শিবের নিন্দা সহ্য হলো না সতী। দক্ষ রাজার যজ্ঞ কুণ্ডটা দাউ দাউ করে জ্বলছিল মা, লক্ষ্যটা গেল ওই দিকে, নন্দী ভিঙ্গির অজান্তে সতী মা দৌড়াতে দৌড়াতে গিয়ে শিব শিব নাম ধরে, শিব শিব নাম ধরে, সতী আমার কান্দিতে লাগিল, সতী মায় আমার ডাকিতে লাগিল, দক্ষ রাজার যজ্ঞ কুণ্ডে যজ্ঞ কুণ্ডে সতী ঝাঁপ দিয়ে, সতী ঝাঁপ দিয়ে কৈলাসে বসে বসে ভরানাথ বুঝে গেল সতী নেই, যজ্ঞ কুণ্ডে প্রাণ ত্যাগ করেছে মৃত্যুঞ্জয় বুঝে গেল, শঙ্কর বুঝে গেল, দেখলো আমার শ্বশুর মশাইয়ের কারণে আমার সতী গেল, এতক্ষণ ভৈরব ছিলেন শান্ত হয়ে গেলেন উগ্র ভৈরব, এক টুকরো মাথার জটা কোন রকমে ছিড়ে আর মাটিতে, সেখান থেকে জন্ম নিল বীরভদ্র, শিবের চোখের জল থেকে জন্ম নিল তারকাসুর, বীরভদ্র তারকাসুর বলে উঠলেন, প্রভু আমাদেরকে সৃষ্টি করলেন আমাদের কাজ, যাও কঙ্খলে অবিলম্বে দক্ষ যজ্ঞ পণ্ড চাই, দক্ষ রাজার পণ্ড চাই, শিবের কথা মতো কঙ্খলে গেল, সব দেবতারা পালিয়ে গেল ভয়ে, অহংকারের পতন ঘটলো মা। দক্ষ রাজা বলেছিল যে যখন ভূতের ভোজন করাবো তো স্বামীকে ডাকবো, এখন আমি দেবতাদের ভোজন করাচ্ছি, অবশেষে ভূত ভোজনই শুরু হলো, তারকাসুর বীরভদ্র ভূত প্রেত দৈত্যদানা নিত্য শুরু করে দিল। এবার বীরভদ্র করল কি, দক্ষ রাজার মুন্ডটা ধরল, বলছে এই মুখেতে শিব নিন্দা করেছিস, পাষণ অসি দিয়ে কেটে দেবো তোর বৈষ্ণব নিন্দার মুন্ড, কেটে দিল একদিকে মুন্ড একদিকে ধর ছটছট করছে। সতীর মায়ের নাম ছিল প্রসতী, নামটা মনে রাখুন, সতীর মায়ের নাম প্রসতী, দক্ষ রাজার স্ত্রী। শিবের চরণ দুটি জড়িয়ে ধরে বলল, হে মৃত্যুঞ্জয় লীলা জগতে তুমি আমার ছোট জামাই, কিন্তু তুমি তো দেবাদিদে মহাদেব, স্বামী ধনে ফিরিয়ে দাও। শান্ত হয়ে গেল সেই বলপতেই তুষ্ট নাম আশুতোষ, মৃত সঞ্জীবনী মন্ত্র দিয়ে দক্ষ রাজার প্রাণ প্রতিষ্ঠা করল। এবার মুন্ডটা যখন জোড়া লাগাতে গেল আকাশ মার্গ থেকে আকাশবাণী, যে মুখেতে শিব নিন্দা করে কোনো পাষণ্ড, সেই মুখ জীবনে হবে না আর নরমুন্ড। ছাগ বলি দেওয়া হয়েছিল একটা মস্ত বড় ছাগলের মুন্ড, দক্ষ রাজার মুন্ডটাতে জড়িয়ে দিল, শরীরটা দক্ষ রাজার, মুন্ডটা হলো ছাগলের,
ভুল বুঝে দক্ষ রাজা শিবের গুণগান গাইল, কিন্তু ছাগলের মুখে তো গুণগান বেরোয় না, একটা উলুধ ধ্বনির মতন আওয়াজ বেরোলো। তাদেরকে সবাই ব্যঙ্গ করলো, দেবাদিদেব মহাদেব আশীর্বাদ করলো যে যে উলুধ ধ্বনির মতন আওয়াজকে দেখে তোমরা ব্যঙ্গ করলে আগত কলিকালে যত যত মাঙ্গলিক কর্ম হবে, যতক্ষণ আর মা বোনেরা উলুধ ধ্বনি না দেবে সেটা ষোলকলায় পূর্ণ হবে না। বাহ বাহ, দারুণ দিয়েছেন মা, বাহ বাহ, খুব সুন্দর। ঠিক আছে, আর দিতে হবে, বেশি খরচা করবেন না, আরো চার পাঁচ দিন গান আছে। ঠিক আছে, খুব সুন্দর দিয়েছে। তাহলে এই উলুধ ধ্বনি সৃষ্টি কবে হয়েছিল? না যেদিন দক্ষ রাজার মুন্ড ছাগ মুন্ড হয়ে শিবের গুণগান গেয়েছিল। এবার দেবাদিদেব মহাদেব করলেন কি, ওই যে সতীর মৃতদেহটাকে স্কন্ধে নিলেন। অনেকের বাড়িতে ক্যালেন্ডারে ফটো আছে, সতীর দেহ স্কন্ধে করি দেব পঞ্চান, সতীর দেহ স্কন্ধে করি দেব পঞ্চান, সতীর দেহ স্কন্ধে করি দেব পঞ্চান, আছে ভোলা না স্কন্ধে করি দেব পঞ্চান, আকাশ পথে নিত্য জুড়িল তখ, আকাশ পথে নিত্য জুড়িল তখ, হর হর বম বম নাচে মহাকাল, হর হর বম বম নাচে মহাকাল, হর হর বম বম নাচে মহাকাল, নট পট নট পট করে জটা যা, তখন নট পট নট পট করে জটা যা, যেমন আছে তেমন থাকবে, বাড়াবেন না। পরনেতে বাঘ ছাল হারের মালা গলে, পরনেতে বাঘ ছাল হারের মালা গলে, পরনেতে বাঘ ছাল হারের মালা গলে, কত ভূত প্রেত দত্ত দানা নাচে তালে তালে, কত ভূত প্রেত দত্ত দানা নাচে তালে তালে। যখন ভোলানাথ সতীর ওই মৃতদেহটাকে নিয়ে উদ্দণ্ড নৃত্য করছে, সব দেবতারা মিলে পূর্ণ ব্রহ্ম নারায়ণের কাছে গেছে। হে নারায়ণ দয়া কর, দয়া কর, দয়া কর, হে নারায়ণ। কি ব্যাপার সবাই দেবতারা? এই এই ঘটনা। নারায়ণ কি করলো? মা সুদর্শন চক্রকে ডাকলো, যাও সুদর্শন, ভোলানাথের শরীরে সতীর মৃতদেহটা টুকরো টুকরো করে কেটে কেটে ফেলে দাও, তবে তো নারায়ণ সুদর্শন ভেদি 51 খণ্ডে সতীর দেহটাকে করিলেন ছেদি। 51টা টুকরো করে দিলেন, আর এক এক টুকরো যে স্থানে পড়লো সেখানে কি হলো? সতীপীঠ। এইভাবে ধরণীতে 51 পীঠের জন্ম হলো সতীপীঠ। এবার দেখলো শিবকে যদি শান্ত করতে হয়, মিলনের কথা বলবো, এবার মিলনের দিকে চলে এসেছি, শেষটা মন দিয়ে শুনুন। এবার যদি শিবকে শান্ত করতে হয়, হ্যাঁ, তাহলে সতীকে আবার পৃথিবীতে নিয়ে যেতে হবে। সব দেবতারা মিলে বলল ঠিক আছে, সতী আবার যাবে, তবে মেয়েটির বয়স যখন 7 দিন হবে, 1 2 3 4 5 6 7 7 দিনের মধ্যে বিয়ে যোগ্যা কন্যা হবে, শিবের সাথে মিলন করবে নারদ, তবে ভজনটা সিদ্ধ হবে। তাহলে সতীর আবার জন্ম হলো। আগে হয়েছিল পিতার নাম দক্ষ রাজা, একটু আধার কার্ডটা চেঞ্জ হচ্ছে, আপডেট হচ্ছে, পিতা ছিল দক্ষ রাজা, এবার পিতা হলো গিরিরাজ। আগে মাতা ছিল প্রসতী,
এবার মাতা হলো মেনকা, মেনকা মাথায় লেগো ঘোমটা, মাথায় লেগো ঘোমটা। বাকিটা কেন বলবো, খেয়ে দে, কাজ নাই তো আমার। ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স, বাকিটা করে নে। এই তো আমাদের সংস্কৃতি, দেখবেন আমরা এগুলো বলি না। কদম ডালে বসে আছে কানু, কেউ বলি প্রোটেস্ট করি যে আমাদের ভগবানকে নিয়ে এত একটা অশ্লীল কথা করি, আছে কারো আস্পর্ধা? নেই নেই। আমরা করলে লীলা হ্যান হ্যান হ্যান, কৃষ্ণ করলে লীলা তেন তেন তেন, গান আছে ওগুলো, আমরা পূজোর ভাষা নে ডিজে নাচি, কিন্তু জানি না আমাদের সংস্কৃতিটাকে। প্রেম সে বলো রাধা, হ্যাঁ। এই কিছু দূরে একটা পোল্ট্রি ফার্ম খুলেছে, লেখা আছে শ্রীকৃষ্ণ পোল্ট্রি ফার্ম, নাম পাই নাই। প্রেম সে বলো রাধা, হ্যাঁ। আমি বললাম যে এটার নাম এমন কেন করেছেন, বলছে বিক্রি ভালো হবে, বলে বাহ, বেঁচে থাকুন চোদ্দ পুরুষ। ভগবানের নাম যা দিয়েছেন না ফার্স্ট ক্লাস, কোথায় কি জিনিস দিতে হয় সেটাই যায়। আরে করুন, কোনো ক্ষতি নেই, ব্যবসা করুন, বিক্রি করুন, পেট পুরে খান, কোনো ক্ষতি নাই, যা পাচ্ছেন করুন। ভগবানকে নিয়ে ছেলে খেলা। প্রেম সে বলো রাধে রাধে, ও মায়েরা ভালো করে লক্ষ্য রাখো জায়গাটা, সতীর জন্ম হলো কোথায় জন্ম, এটা দুটো কাবা যাবে। ও গো হিমালয় পুরে মেনকা রুদরে জননীলা আদ্যা সতে, ও গো হিমালয় পুরে মেনকা রুদরে জননীলা আদ্যা সতে, ও গো হিমালয় পুরে মেনকা রুদরে জননীলা আদ্যা সতে। এবার হবেন শঙ্করী নাম হবে গৌরী, এবার হবেন শঙ্করী নাম হবে গৌরী, চলে যাচ্ছি গৌরীতে, চিন্তা নেই। আছেন যিনি আজকে লীলা গানটার অর্থ ভার ব্যয় করেছেন, আছেন যিনি করতে বলে, গণেশ দা আছেন, বলে দেবেন চলে যাচ্ছি জায়গায়। এবার হবেন শঙ্করী নাম হবে গৌরী, এবার হবেন শঙ্করী নাম হবে গৌরী, বদন ভরে বলুন হরি গো, বদন ভরে বলুন হরি, সতী মায় আবার জন্ম নিল, ও গো সতী মায় আবার জন্ম নিল, ও গো সতী মায় আবার জন্ম নিল, সতী মায় আবার জন্ম নিল। আস্তে 9:43 10টা বাজবে, লীলা রাখবো, 5 মিনিট বাড়তি করবো না, ভালো করে জায়গাটা মন দিচ্ছি। সতী মায় আবার জন্ম নিল, সতী মায় আবার জন্ম নিল, গিরিরাজার ঘরে মেনকা রুদরে সতী মায় আবার জন্ম নিল, 1 2 3 4 5 6 7 সাতটা দিন পেরোলো, একদম বড় হয়ে গেল। বলাই ছিল দেবতাদের 7 দিনের মধ্যে বিয়ে দেওয়ার, দেবতারা নারদ মুনিকে ডাকলো, এই যে বিয়োগ মাস্টার, এদিকে বিয়োগ মাস্টার, জীবনে যোগ জানো, বলছে না শুধু বিয়োগ, হরর সাথে পার্বতী, লক্ষ্মীর সাথে সরস্বতী, গণেশের সাথে কার্তিক, হ্যাঁ সব্যসাচীর সাথে মনোজ, হ্যাঁ সব তুমি করেছ হরে কৃষ্ণ। তো জীবনে একটা যোগ করো, প্রেম সে বলো রাধে, বেতন বাড়িয়ে দিয়েছে সেই জন্য হাসি, অন্য কোনো কারণ। ও মায়েরা ভালো করে লক্ষ্য রাখো জায়গা, এই দেখো ভালো করো, দেখো মা বলছে জীবনে শুধু বিয়োগ করেছে, একটা যোগ করতে হবে, মিলিয়ে দাও, এই 7 দিনের মধ্যে বিয়ে দেওয়ার মতো হচ্ছে, মিলে যাও মেনকার ঘরে। এবার নারদ মুনি চলে যাচ্ছে, চলে যা চলে যা নারদ মুনি, 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 চলে যা।
নারদ মুনি চলে যায়, নারদ মুনি চলে যায়, নারদ মুনি চলে যায়। রঘুপতি রাঘব রাজারাম পতিত পাবন সীতারাম, রঘুপতি রাঘব রাজারাম পতিত পাবন সীতারাম। হ্যাঁ, ভালো ভালো করে করতালিটা দেন। রঘুপতি রাঘব রাজারাম পতিত পাবন জয় সিয়ারাম, বলুন। রঘুপতি রাঘব রাজারাম পতিত পাবন জয় সিয়ারাম। দেখো কত সুন্দর। মঙ্গল বর ভয় রাজারাম পতিত পাবন জয় সিয়ারাম, মঙ্গল বর ভয় রাজারাম পতিত পাবন জয় ও মায়েরা। রাম উচ্চারণ করবেন বুক ফুলিয়ে, হ্যাঁ সবাই মিলে এমন উচ্চারণ করুন চতুর্দিক ছড়িয়ে যায়। রঘুপতি রাঘব রাজারাম পতিত পাবন সীতারাম, রঘুপতি রাঘব রাজারাম পতিত পাবন সীতারাম। কোন হরিবাসরে যখন বেশি রাম রাম করি কীর্তন শেষে বলে আপনি মনে হয় বিজেপি করেন। হ্যাঁ তোর কি রে, আমি বিজেপি করি না সিপিএম করি, তোর কি? হরে কৃষ্ণ ওমা, এটা কোনো পার্টির জিনিস নয়, আমরা করে দিয়েছি, আমরা বাবাকেও বিক্রি করে দিয়েছি রাজনীতিতে, আমরা করব না সবাই মিলে। রঘুপতি রাঘব রাজারাম পতিত পাবন সীতারাম, রঘুপতি রাঘব রাজারাম পতিত পাবন সীতারাম, মঙ্গল বর ভয় রাজারাম পতিত পাবন জয় সিয়ারাম, মঙ্গল বর ভয় রাজারাম পতিত পাবন জয় সিয়ারাম। যাতে কারো মনে কষ্ট না হয়, রাম বিজেপি, রাম তৃণমূলের, রাম সিপিএমের, রাম কংগ্রেসের, রাম আমাদের সবার। রঘুপতি রাঘব রাজারাম পতিত পাবন সীতারাম, ভবতী ভিক্ষাং দেহি মাত দেহি মাত। আর বেশিক্ষণ নেই, মন দিয়ে শোনো মা। এই যে কে এসেছে দরজায়, মেনকা বাইরে গিয়ে দেখছে নারদ মুনি, ওরে বাবা আমার কত ভাগ্য গো, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসে মিলে ঘরে হয় বৈষ্ণব সেবন, না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে কে বা তার সাক্ষী মহাভারতের যুধিষ্ঠির আসল। কি মনে করে বলছে তোমার নাম তো মেনকা, বলছে তোমার ঘরে একটা মেয়ে হয়েছে বলে, হ্যাঁ খবর পেয়েছেন বলে, হ্যাঁ আসতে, বয়স নাকি 7 দিন একদম ঠিক, একদম বিয়ে দেওয়ার মতো সেটাও ঠিক, তবে শোন মা মেনকা আমি সন্ধান এনেছি স্বর্গমত পাতাল আসা যাওয়া করে, তোর মেয়েকে যদি পছন্দ হয়ে যায় ফুল গ্যারেন্টি বিয়ে আমি দেব, পাত্র দেখা আছে নো ডিমান্ড, তবে মেয়েকে পছন্দ হতে হবে। যা মেয়েটাকে নিয়ে আয়। মেনকা মানে জানলো না কেন আনতে বলছে, পছন্দ নারদ কি পছন্দ করবে, নারদ কি পছন্দ করবে, নারদ দেখবে যে মেয়েটির কপালে তৃতীয় নয়নটি আছে কিনা, যদি আছে তাহলে জানবে সেইটি দেখতে যেমনই হোক বলবে পছন্দ, আর যতই সুন্দরী হোক যদি তৃতীয় নয়ন না থাকে জানবে এটা সতী নয় রিজেক্ট। মেনকা ধীরে ধীরে নিয়ে এসেছে, ওটা তো সতীরই অংশ মা,
যেই না এলো না, নারদ লম্বা লম্বি পড়ে প্রণাম করে দিয়ে, প্রণাম করার পর চিন্তা করছে, এই রে আমি তো প্রণাম করে ক্ষমা চাইলাম যে মা সতী, আমি বুঝতে পেরেছি তুমি এই বাড়িটাতে এসেছো, আমাকে ক্ষমা করে দাও আমার জন্য এত কিছু। কিন্তু মেনকা তো কিছু জানে না, আস্তে 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 মেনকা তো কিছু জানে না কি হলো, ভালো করে শোনো মা। মেনকা বলছো, নারদ মুনি মেয়েটাকে প্রণাম করলে কেন, তুমি গুরুজন, মেয়ে দেখতে এসে পরে গুরুজনে কখনো মেয়েকে প্রণাম করে না, আশীর্বাদ করে। নারদ দেখছে কি বলবো, আমি আগের যুগের ভাবে করেছি, বলছে মা গো তোমার মেয়েকে কেন প্রণাম করলাম জানো মা মেনকা, তোমার মেয়েটাকে আমার পছন্দ হয়ে গেছে। বলছে বাপের জন্ম শুনি নাই যে কোনো গুরুজনের যদি মেয়ে পছন্দ হয় তো মেয়েটাকে প্রণাম করে দে। বাবা রে কোথার থেকে কে রে, কি শিক্ষা। নারদ দেখছে এটা তো হলো না, বলছে মা তোমার মেয়েটাকে আমার এত পছন্দ, দুদিন পরে যে ছেলেটাকে দেখেছি তার সাথে পাত্রস্থ, তো পাত্রস্থ করবে বলে মেয়েটা প্রণাম করে দিতে, এটাও টিকলো না। প্রেজেন্স অফ মাইন্ড নারদের কাছে শিখতে হবে। হ্যাঁ দেখো নারদ এবার বলছে মা দেখছে পেয়ে গেছি বুদ্ধি, তোমার মেয়েটাকে আমি কেন প্রণাম করলাম জানো, তোমার মেয়ের জন্য যে পাত্রটি দেখেছি তাকে আমি বাবা বলি, তাকে আমি বাবা বলি, বলি ভোলা বাবা পার করে গা, ভোলা বাবা পার করে গা। বাকিগুলো বলবেন ভগবানকে নিয়ে উল্টো পাল্টা, ওগুলো নাই কোথাও, ওগুলো সব মন গোড়া করে, এই বাবা ওই বাবা খেয়ে দে কাজ নাই তো, ভোলা বাবা সবাই আমরা বলি ভোলা। আপনারা কাকা বলেন নাকি জেঠা পেঠা বলেন, সেই বলবে ভোলা বাবা ভোলা বাবা। তাহলে যে ছেলেটিকে দেখেছি সম্পর্কে আমার বাবা, দু চার দিন পরে যদি তোমার মেয়েটার সাথে বিয়ে হয়, রুল অ্যান্ড রেগুলেশন তোমার মেয়ে আমার মা হবে, বাবার বউ মা, তাহলে মাকে প্রণাম করবে আপনাকে করব না। মেনকা বলছে না এটা ঠিক, ছেলেটা তো মা। আচ্ছা ছেলে দেখেছে, ছেলের পরিচয়, হ্যাঁ পূর্বী রাগ, হ্যাঁ সন্ধ্যেবেলা দাও হোমায়না ভালো করে লক্ষ্য রেখে বলছে ছেলেটা দেখেছে, হ্যাঁ ছেলেটা কেমন পরিচয় দেখুন, নাম হচ্ছে শিব আর পরিচয় শিবের শিরে জটা জুতো ফণীর মুকুট গঙ্গা বহে কুল, শিবের শিরে জটা জুতো আবার ফণীর মুকুট তার গঙ্গা বহে কুল, আবার ভালে চন্দ্র কলা, ভালে চন্দ্র কলা ত্রিনয়ন ঢলা, তার ভালে চন্দ্র কলা 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 গগনে বেলা নাই রে, বেলা নাই বেলা নাই, আবার ভালে চন্দ্র কলা ত্রিনয়ন ঢলা, তার ভালে চন্দ্র কলা ত্রিনয়ন ঢলা, কানেতে ধুতরা ভালে চন্দ্র কলা ত্রিনয়ন কানেতে ধুতরা বলবো, এই ছেলে পছন্দ হয়ে গেছে, ফার্স্ট ক্লাস ছেলে, তো ছেলেটা তো দারুণ বাবা, হ্যাঁ দেব বিয়ে হবে, কে কে দিন করবে আমাদের ব্রহ্মা, তা কোন তিথিতে বিয়ে হবে,
ভালো করে মনে রাখুন মা, ফাল্গুনী চতুর্দশীতে আপনারা একটা ব্রত করেন, শয়ন উত্থান পাঁচ মোড়া, তাতে আবার ভীমে ছোড়া, পাগলার চোদ্দ পাগলির আট, ইহা বুঝে কালকাট, দুটো ছেলের জন্মদিন পালনে যেন না হয় ভীম, তাও যদি না পারিস ভোগার খালে ডুবে মরিস। এটা স্পিরিচুয়াল প্রেসক্রিপশন, শয়ন উত্থান পাঁচ মোড়া। আমাদের প্রতি মাসে দুটি করে একাদশী, বারো মাসে চব্বিশটি, যদি কোনো সংসার একাদশী ব্রত হয় অন্য কিছু করতে হয় না, বলছে যদি চব্বিশটি না পারো চারটে করো, শয়ন উত্থান পাঁচ মোড়া মানে পাঁচশো, তাতে আবার ভীমে ছোড়া মানে ভৈমী ভীম একাদশী, এবার পাগলার চোদ্দ পাগলা মানে শিব, শিবের চোদ্দ মানে শিব চতুর্দশী, পাগলি রাগ, পাগলা যদি শিব পাগলি হচ্ছে মা দুর্গা মানে দুর্গার অষ্টমী, দুটো ছেলের জন্মদিন, কৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী, রামচন্দ্রের জন্মদিন শ্রীরামনবমী, দুটো ছেলের জন্মদিন পালনে যেন না হয় ভীম, তাও যদি না পারিস ভৈগা যা বাবা। ভগীরথ এনেছিল গঙ্গা, সেই গঙ্গা স্নানের কথা বলছে মায়েরা, বাহ হ্যাঁ কোন তিথি রে, ফাল্গুনী চতুর্দশী, হ্যাঁ দিন চলে এলো, ধরে নরে 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 ধন্দা নরে না করে না নরে ধন্দ, এটাকে কি বলে গো? হ্যাঁ কত জানে গো, যে বললো তার এখনো জল সেবা হয়নি, আর আপনাদের হয়ে বসে আছে, হবে হবে চিন্তা নেই, এত দুঃখ করতে হবে না, যেভাবে হোয়াটসঅ্যাপ ফেসবুক চালু আছে সব হবে, কোনো চিন্তা নেই, হরে কৃষ্ণ। ভালো করে লক্ষ্য রাখো, পুকুরঘাটে একটা অনুষ্ঠান হয় বাবা ভোলার বিয়ে, দেখুন আমাদের কত ভাগ্য, আজ মা ছিন্নমস্তা মায়ের মন্দিরে আমরা বাবার বিয়ে দেখব, আজকে ভোলা বাবা, ছেলেটির নামও ভোলা, তুই আবার ভোলা বাবা নিজেকে ভেবে নিস না, ভোলা বাবা হবে গো বিজে, আস্তে আস্তে জল সাজিতে যায় তোরা আয় তোরা, আজ ভোলা বাবা হবে গো বিয়ে, জল সাজিতে যায় তোরা আয় তোরা আয়, আই গো তোরা, আই গো তোরা কে কে যাবি, আই গো ছুটে আয় 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 আই গো, বুড়া বাবা আস্তে অনেকদিন বাঁচতে হবে, বাবা ভোলা বিয়ে করতে যাবে, চেপে যাবে বল জোরে বল, হ্যাঁ ছাড়ে পিঠে চেপে যাবে, কি করে যাবে রে, কণ্ঠ আছে, হ্যাঁ রে জোরে বল বাবা, বাঘ ছাল পড়ে যাবে, ছাড়ের পিঠে যাবে, এই দেখো বাঘ ছাল পড়ে ছাড়ের পিঠে যাবে, ছাই ভস্ম মেখেছে, ধন্য বিউটিশিয়ান বাবা, ছাই ভস্ম, হ্যাঁ বাবা ভোলা চলে গেছে কোথায়, একবারই ছাদনা তলায়, বরেলো বরেলো বলে পড়ে গেল সারা, এখন বরেলো বরেলো বলে পড়ে গেল সারা, বরেলো বরেলো বলে পড়ে গেল সারা, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে
ছাদনা তোলায় বর দাঁড়িয়েছে। ও মায়েরা তোমরা জানো প্রথমে বরকে কে বরণ করে? শাশুড়ি, বেশ শাশুড়ি বরণ করতে গেছে, বরণ ডালানি। নারদ দেখছে শেষ খেলাটা খেলেই নেই। কি খেলা? মায় আমার দিগম্বরী, বাবাই আমার দিগম্বর। বাবা বাঘছাল পড়ে গেছে নন্দী ভিঙ্গি, তখনই ওয়ার্নিং দিয়েছিল টাইট ভালো করে বাঁধো দিগম্বর নাম তো। বাবা বলছে, ভোলানাথ বলছে চিন্তা নাই আমার মানুষ কন্যা মা। তিনটি কিং কোবরা জোগাড় করেছে, একটি উপরে একটি মাঝে, একবারই টাইট ফিটে চলে গেছে বিয়ে। বাঘছাল পড়েছে সাপ দিয়ে বেঁধেছে, কেমন বেল্ট দেখো, ধন্য বাবা শিবের বেল্ট। হ্যাঁ বাঘছাল পড়েছে সাপ দিয়ে বেঁধেছে, আর নারদ দেখছে ওই জায়গাটাতেই হরিবোলটা করব। ওমা এক টুকরো ঈশ্বর মূল জোগাড় করেছে নারদ, ঈশ্বর মূলের গন্ধে সাপ থাকেন। শাশুড়ি মা বরণ ডালাটি নিয়ে বরণ করতে যাচ্ছে, দুপাশে লোকের ভিড় আছে, সেই ভিড়ের আড়াল থেকে ক্ষেপণাস্ত্র ঈশ্বর মূল। শাশুড়ি জানে না যে কি ভয়ঙ্কর জিনিস বরণ ডালায়। শাশুড়ি যাই যায়, সাপের মুভমেন্ট শুরু, যত গন্ধ বাড়ে সাপ নরণ চরণ। শিব বলছে বাবা এইখানে অন্তত থাকবে, বলছে না বাবা থাকার উপায় নাই, বড় যে গন্ধ। সর্প নড়ে আর চড়ে, সর্প নড়ে আর চড়ে, আর চড়ে ঈশ্বর মূলের গন্ধে, সর্প নড়ে আর চড়ে, ঈশ্বর মূলের গন্ধে, সর্প নড়ে আর চড়ে। যেই না সামনে এসেছে গন্ধে থাকতে পারে, একটা ডান দিকে একটা বাম দিকে ফুড়ুত করে পেরিয়ে বড় বড় কিলকোবরা হাবিস একদম ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে চলে যায়, আর কোথায় পাবে? শিব কিন্তু শরীরে বসন, এটা কিন্তু খুব ভাবের জিনিস মা। শিবের শরীরে বসন নেই, মা মেনকা শিবলিঙ্গের পুজো করলেন, জগৎকে শিবলিঙ্গের পুজো করতে বললেন। শিব হচ্ছে সত্য, শিব হচ্ছে মঙ্গল, লিঙ্গ মানে মঙ্গল প্রতীক, মঙ্গলের পুজো করতে চাই যাই। আর এই যে শরীরে বসন থাকলো না সেটা কি বোঝাতে চাইলেন? এটা অন্য কোনো কথা নয় মা, একজন অভিনেত্রী মাথায় খেয়ে দে কাজ নাই, এটা বাজে কমান্ড করে দিয়েছে সনাতন ধর্মের এইটাকে নিয়ে। এইগুলোকে যে কে শিক্ষা দেবে আর কে যে মানুষ করবে কে জানে, কিন্তু দেখুন এটা কত বড় ধার্মিক জিনিস, এটা জগৎকে একটা পজিটিভ মেসেজ দিচ্ছে। শিবের শরীরে বসন রইল না কেন? ও মায়েরা একেবারে মিলন, ভালো করে জায়গাটা শোনো। যেদিনে তুমি পৃথিবীতে এসেছি, ভালো করে ভেবে দেখো তোমার শরীরে কি কিছু ছিল। আস্তে আস্তে আস্তে, ভালো করে ভেবে দেখো মা, যেদিন আমরা পৃথিবীতে এসেছিলাম শরীরে কিছু ছিল? এই পাঞ্জাবি পরেছি, ধুতি পরেছি, কিচ্ছু ছিল না। যেদিন সর্বমায়ার বন্ধন ত্যাগ করে চারজনের কাঁধে চেপে শ্মশান ঘাটে যাব, এই মা ছিন্নমস্ত মায়ের মাকে সাক্ষী রেখে বলো হরি, বলো হরি হরি, আমার গাড়ি, আমার বাড়ি, ছেলে মেয়ে, ব্যাংক ব্যালেন্স, কালো টাকা, সাদা টাকা, গোলাপি টাকা, সব হরি বল হয়ে গেল। জ্বলন্ত চিতায় যখন তুলে দেবে কি করে যাব? পরনে ডোর পরনে রশিটাও, ক্যা লেকে আয়া জগ মে জব চলে রে বন্দে বন্দে, রাম নাম নাম রসনা, রাম নাম রসনো, অন্তকাল পচতায়ে প্যারে, ওরে জপলে রে জপলে রে জপলে রে, রাম নাম বন্দে, ক্যা লেকে আয়া জগ মে, ক্যা লেকে আয়া জগ মে,
क्या लेके तू जाएगा। नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताए हो। नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। क्या लेके आया जग में, क्या लेके आया जग में, क्या लेके तू जाएगा। ओ राम जब ले बंदे फिर पीछे पछताएगा। बचपन बीता खेल खेल में, बचपन बीता खेल में, बचपन बीता खेल खेल में, तेरा बचपन बीता खेल खेल में, भरी जवानी तू मस्त रहा। नाम हरे जब ले फिर पीछे पछताएगा। আমাদের ভালোবাসা কতক্ষণ, ভাতের পাতে কাগজি যতক্ষণ, কাগজিতে যতক্ষণ দেখবেন সে আমরা রসামৃতটা থাকে ততক্ষণ আমাদের আনন্দ। কিন্তু একবার ভাতের সাথে সেই কাগজি রসামৃতটা নিয়ে নেওয়ার পরে আর কাগজিটা পাতায় রাখেন, তেমনি যতক্ষণ শরীরে বল, যতক্ষণ পকেটে বল, যতক্ষণ গায়ের বল, ততক্ষণ বলে রাগ তোর হরিব। কিন্তু মা সময় থাকবে, যদি ব্যাংকে জমা দিয়ে যান সময়ে সুদ পেয়ে যাবে। নাম হরি কা জপ লে বন্দে ফির পিছে পছতায়েগা। বচপন বিতা খেল খেল মে ভরি জওয়ানি তু মস্ত রহা। দেখ বুড়াপা আব কিউ সোচা, ক্যা পায়া তো ক্যা খোয়া। আমরা সমস্ত কিছু হিসেব মেলাই বয়স বাড়ে, তখন আমার আর কিছু করার থাকে। তাই জগৎকে শিক্ষা দেওয়ার জন্য ভোলানাথের বসন শূন্য হয়ে গেল, এবার কি হলো আবার বসন করিয়ে বাগচাল করিয়ে জগৎকে শিক্ষা দিয়ে মা পার্বতীকে ভোলানাথের বানে। এই হরগৌরীর বিয়ে কি আনন্দ, মিলনে দাঁড়ালো সবাই, একদিকে হরগৌরী সব দেবদেবী আর আজ আমার রাধা গোবিন্দ মিলনে দাঁড়িয়ে গেল। সবাই মিলে মনের আনন্দে এই নামটা গাইবেন, আর এই নাম গাইতে গাইতে হরয়ার গৌরী যুগলে দাঁড়ালো, যুগলে দাঁড়ালো প্রেমানন্দে ভক্ত ভক্ত বৃন্দ, হরি 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 শ্যামের বামে রাধা রানী যুগলে দাঁড়া, যুগলে দাঁড়ালো ভক্তবৃন্দ সবাই মিলে হরি হরি হরি। এবার জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে একটা নৃত্য করবে, জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখালে রাজা। এই যে ভালো করে, তারপরে আসবেন, তারপরে একটু দু মিনিট এতক্ষণ অপেক্ষা করলেন। রাধে 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 জয় রাধে, রাধে 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 জয় রাধে, রাধে 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 জয় রাধে, রাধে 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 জয় রাধে। রাধে বলো রাধে বলো রাধে বলো রাধে, রাধে বলো রাধে বলো রাধে বলো জয় রাধে। ওমাইরা দুর্গাপূজার ভাষণের সময় তো ডিজে গানে বড় নাচেন, পরের বিয়েতেও তো বড় নাচেন ভোজ খাওয়ার জন্য, সেখানে একটু হরি নামে হয়ে যায়। আরে রাধে 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 জয় রাধে, রাধে 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 জয় রাধে, রাধে 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 জয় রাধে, রাধে 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 জয় রাধে। গোপালা 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 কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম, গোপালা
রাসবিহারী বংশীধারী যশোদার নয়নমণি, তুমি রাসবিহারী বংশীধারী যশোদার নয়নমণি, রাসবিহারী বংশীধারী যশোদার নয়নমণি, ও তুমি রাসবিহারী বংশীধারী যশোদার নয়নমণি, যশোদার লাল তুমি ব্রজের রাখা, যশোদারু লাল তুমি ব্রজের রাখা, যশোদারু লাল তুমি ব্রজের রাখা, রাজা বলে দে না কোথায় আছেন শ্যামরা, রাধে 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 বলো, রাধে 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 বলো, রাধে 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 বলো, রাধে 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 ও বলো, রাধে 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 বলো, রাধে 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 ও বলো, রাধে 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 ও বলো, রাধে 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 ও বলো, রাধে 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 বলো, রাধে 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 বলো, রাধে 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 বলো, রাধে 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 বাকে বিহারী প্রিয়া চুরা।